নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ সবজি চাপাটি রেসিপি শেয়ার করব। এটা খুবই অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যেই চটপট বানিয়ে ফেলা যায়, আর এটা সম্পূর্ণ নিরামিষ। আর উত্তর ভারতের লোকেদের কাছে এটা তো একটা অত্যন্ত পছন্দের খাবার বলা যেতে পারে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার সবজি চাপাটির রেসিপি। এটা বানানোর জন্য এখানে আমি একখানা বিট নিয়েছি, অর্ধেক করে নিয়েছি, এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। গাজর আর আলু সবগুলো খোসা ছাড়িয়ে এটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এটা আপনারা চাইলে অবশ্যই কড়াইতেও সিদ্ধ করতে পারেন। পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। সবজিটা কিন্তু আমি শুধুমাত্র খোসা ছাড়িয়ে নিয়েছি, তো এটাকে আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা ময়দা মেখে নেব। এখানে আমি ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল ময়নের জন্য, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে আমি ঠান্ডা জলই ব্যবহার করছি, রুম টেম্পারেচারে রাখা, আপনারা ঠান্ডা জলই ব্যবহার করবেন। এখানে আমি কোনো গরম জল কিন্তু ব্যবহার করলাম না। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে এসেছে, খুব বেশি শক্ত করে মাখবো না, মোটামুটি নরম করেই মাখা হবে। যেহেতু এর মধ্যে পুর দেওয়া হবে, তো অল্প একটু নরম করে মাখলেই ভালো হবে। এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার এর মধ্যে দুখানা টমেটো কুচি করে রেখেছিলাম, এটা একটু নেড়ে ছেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। টমেটোটা আমার বেশ ভালো করে নরম হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারের ঢাকনা খুলছি আমি। দেখুন, সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম জল ঝরিয়ে। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতে গিয়ে দেখলাম গরম লাগছে, তো আমি এরকমভাবে গ্লাসের পিছন দিক দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। সবজিটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোটা ভেজে রাখলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। এখানে এর মধ্যে আমার ধনে জিরে মরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা, আর এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। লবণ আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এই সবজি চাপাটিতে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এটা খেতে খুব টেস্টি হবে। আর ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দিয়ে দেব, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এবার কড়াই গরম করে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যে সবজি মাখাটা তৈরি করলাম, সেটা একটু কড়াইতে দিয়ে একটু সাঁতলে নিতে হবে, তাহলে কিন্তু এই পুরটা একটু শক্ত মতো হয়ে যাবে। এরকমভাবে ডিরেক্টলি যদি ময়দাতে পুর দিয়ে বেলতে যান, তাহলে কিন্তু বেলা হবে না, মানে পুর বেরিয়ে যাবে, খুব নরম আর কি সবজিটা। তো সেই জন্য আমি একটুখানি কড়াইতে নেড়ে ছেড়ে নিলাম। এর যে রসটা ছিল সেটাও শুকিয়ে গেল, আর এর একটা কাঁচা গন্ধ থাকে, এটাও চলে যাবে। এদিকে ময়দাটা আমার আধ ঘন্টার মতো রেস্ট করতে রেখেছিলাম। ময়দা মেখে কিছুক্ষণ রেখে দিলে পরোটা কিন্তু খুব ভালো ফুলবে আর একটু বেশ নরমও হবে। তো এটাকে আমি আরও একবার নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। এবার এর থেকে একটু বড় বড় সাইজ করে এরকম লেচি কেটে নেব। যেহেতু সবজি চাপাটি একটু বড় বড়ই হয়, তো তার জন্য একটু বড় বড় করে লেচি আমি বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা চাকি নিয়েছি, তার মধ্যে কিছুটা আমি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটা করে লেচি এরকমভাবে বেলনের সাহায্যে একটু ফ্ল্যাট করে নেব। এরপর এর উপর থেকে আমি দিয়ে দিলাম সবজির পুর। সবজির পুরটা দিয়ে খুব ভালো করে এটাকে মুখ বন্ধ করতে হবে। এই পুর বানানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই পুরটা যত ভালো হবে ততই কিন্তু পরোটা ভালো বেলা যাবে আর ভালো করে এটা ফুলবে। না হলে কিন্তু পুর বেরিয়ে গেলে একদমই ভালো লাগবে না। তার জন্য খেয়াল রাখবেন যেন পুরটা খুব ভালো করে দেওয়া হয়। তো এরকমভাবে আমি 2-3টে পুর একসঙ্গে বানিয়ে
তারপর বেলতে শুরু করব। না হলে একবার বেলতে শুরু করলে তারপরে ভাজতে ভাজতে কিন্তু আর পুর করার সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি দু তিনটে পুর এরকমভাবে আগে থেকে বানিয়ে নিই। দু তিনটে আমার পুর বানানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা করে আমি এর উপরে ময়দা ছিটিয়ে একদম হালকা হাতে, একদম চাপ না দিয়ে আর কি, বেলে নেব। খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, না হলে কিন্তু সবজির পুর বেরিয়ে যেতে পারে। তো এরকমভাবে একটু ময়দা ছিটিয়ে, একটু বেশি করে ময়দা ছিটিয়ে হালকা করে আমি এরকমভাবে দেখুন বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। আমার বেলা একদম কমপ্লিট। এবার এটাকে ভাজার পালা। দেখুন একটুও পুর কিন্তু আমার বাইরে বের হয়নি। এবার একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরোটা। দুদিকটা হালকা করে সেঁকে নেওয়ার পরেই কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি সাদা তেল দেব না, এতে করে কি হয় তেলের পরিমাণটা কিন্তু খুবই অল্প লাগে। দেখুন অল্প অল্প করেই কিন্তু আমি তেল দিচ্ছি, আর তাতেই কিন্তু পরোটাগুলো যথেষ্ট ফুলে উঠছে। দেখুন একদম পারফেক্ট আমার সবজি চাপাটি তৈরি হয়ে যাচ্ছে। খুব সহজে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খুব কম সময় লাগে। আর এটা বাচ্চারাও খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে একবার টিফিনে বানিয়েই দিন সবজি চাপাটি, দেখবেন টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে। তো এইভাবে আমি আমার সমস্ত পরোটাগুলো ভেজে নেব। এই সবজি চাপাটি পুদিনার চাটনির সঙ্গে দারুণ খেতে লাগে। আমার বাড়িতে তো এই পরোটা একদম শুধু শুধুই আমরা খেয়ে ফেলি, তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন, শুধু শুধুই এটা যথেষ্ট খেতে ভালো লাগে। তো এই তৈরি হয়ে গেল আমার সবজি চাপাটি। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি এরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।